Assalamualaikum, my dear student. তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের প্রাথমিক ধারণা ইতিমধ্যে আমি কয়েকটা ধারণা দিয়েছি, তোমরা দেখছো, সেগুলো ভালোভাবে তোমরা পড়ছো। তো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একটা অধ্যায়ভিত্তিক ধারণা দিব, আর্টিকেল। তো আর্টিকেল মানে হচ্ছে নির্দেশক। স্টুডেন্ট, আমরা সাধারণভাবে বুঝে থাকি যে এ, এন ও ডিকে আর্টিকেল বলা হয়, আর্টিকেল বা নির্দিষ্ট নির্দেশক বলা হয়। আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্টবাচক নির্দেশক, আর হচ্ছে ডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্টবাচক নির্দেশক। ডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো বা নির্দেশক, নির্দিষ্ট। তো স্টুডেন্ট, ইনডিফিনাইট আর্টিকেলটা হচ্ছে যে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আমরা ইনডিফিনাইট আর্টিকেল বুঝে থাকি। যেমন এ, এন, সাধারণভাবে এ, এনকেই ইনডিফিনাইট আর্টিকেল বলা হয়। এ পেন, এ বুক ইত্যাদি। ডিফিনাইট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বা বস্তুকে বোঝানো হলে সেটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল। তো দিকে সাধারণভাবে আমরা ডিফিনাইট আর্টিকেল বুঝে থাকি, যেমন দি বুক, দি পেন, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তো স্টুডেন্ট, বিভিন্ন এই যে এ, এন ও দি কোথায় কীভাবে বসে এগুলোর ব্যবহার আমি তোমাদের বিস্তারিত ক্লাসেই বলবো, বোর্ড এবং কলমের মাধ্যমে। তো সে পর্যন্ত তোমরা এই ধারণাগুলো ভালো করে দেখো বা ধারণাগুলো ভালো করে নিয়ে রাখো, তাহলে বিস্তারিত ক্লাসে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।